हे एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय अनदर न्यू ब्लॉग। साथीस मेकअप स्टूडियो एकेडमी पक्ष के तुम्हारे सकल के जाना अनेक अनेक भलोबाशा। कि आगे एक कम्यूनिटी पोस्ट दिए कौन लुकटा तुम्हारा आगे देखते चाओ और तुम्हारा ओखने अने कमेंट कर 90% कमेंट कर लुकटा तुम्हारा आगे देखते चाओ और तुम्हारे कमेंट पढ़े हमें क्योंकि आज के लुकटा शेयर करी। और क्लायेंट सुनते ही पेले केमन केमन लुक चाय और खूब सफ्ट न्याचरल लुक चाय, एकदम ही जान ओके फेयर ना लागे, ओ एत फेयर ओके जान फेयर ना लागे। तो और स्किन टोन माथाय रेखे आजकल मेकअप स्टार्ट करा। तो और फेसे जो मेकअप छिल सवार फार्ष्टे से क्लिन कर देा होने व्यवहार करना हे एक मश्चराइजार स्प्रे फ्रम रिको। एबारे व्यवहार करते बुस्टार जेटा स्किन के हाइड्रेट करारे व्यवहार करी फैशन फिवर बुस्टार। बुस्टार कम बेसि सब भिडियोते ही व्यवहार करते देखो, हमार खूब पचंद बुस्टार, ये छाड़ा मन मेकअप करते ही परिना। तपर एखे व्यवहार कर हुडा ब्यूटी जेलिब प्राइमर, क्यों कि सामार छिलो आर से दिन प्रचंड गरम छिलो आर एई प्राइमर सामारे जोनो स्पेशल प्राइमर बोलते पारो आर एटा सब स्किने कम बेशी व्यवहार करा जाए। तारपर आमी एखाने व्यवहार करे निच्छी मैकिजेमिया मैजिक ड्रॉप। एखन मार्केटे अनेक ब्रैंडेड मैजिक ड्रॉप बेरिए गेछे, कम बेशी सबार काज एक ही, तो तोमरा जेकोनो मैजिक ड्रॉप सामारे व्यवहार करबे मेकअपटा अनेक बेशी लंग लास्टिंग होबे। आबारो एकटा प्राइमर व्यवहार करेछिलाम जेटा होच्छे फैशन फिवर इल्यूमिनेटिंग प्राइमर। এই ইলুমিনেটরটা খুব বেশি চাঙ্কি করে না, স্কিনটাকে ন্যাচারাল রেখে স্কিনের মধ্যে মনে হবে এটা স্কিনের গ্লো, যার জন্য আমার খুব পছন্দের ইলুমিনেটর। অবশ্যই আরো অনেক ভালো ভালো ইলুমিনেটর আছে, তোমরা চাইলে ব্যবহার করতেই পারো আর এটাও ভীষণ ভালো। আর এটা ফেয়ারদের জন্য খুব ভালো একটা কালার, যার জন্য এটা আমি সব সময় ব্যবহার করে থাকি। তারপর আমি এখানে কালেক্টিং করে নিচ্ছি একটা কনসিলার প্যালেট দিয়ে, সেটা আমার ভিডিও স্কিপ হয়ে গেছে। আর এখানে আমি ফাউন্ডেশন ব্যবহার করছি, হুডা বিউটি ফাউন্ডেশন আর ম্যাকের ফাউন্ডেশন দুটোকে মিক্স করে ব্যবহার করেছি, কেন কি ওর বেসটা ভীষণ লাইট বেস চায় আর হুডা বিউটিটা একটু থিক, তার জন্য আমি এখানে ব্যবহার করে নিয়েছি ম্যাকের ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন। আমাকে মাথায় রেখে মেকআপটা করতে হয়েছে, লাইট বেস দিতে হবে এবং মেকআপটাকে লং লাস্টিং রাখতে হবে। আর সেদিনে ছিল প্রচণ্ড গরম, যাতে সোয়েট প্রুফ থাকে সেটাও মাথায় রেখে মেকআপটা করতে হবে। ফাউন্ডেশনের সাথে আমি দু ড্রপ ম্যাজিক ড্রপ ব্যবহার করে নিয়েছি, যাতে মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হয়। তো যে কোনো ফাউন্ডেশনের সাথে তোমরা ম্যাজিক ড্রপ ব্যবহার করতে পারো। তারপর এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে স্কিনের ওপর ড্যাব ড্যাব করে লাগিয়ে নিয়েছি। খুবই কম প্রোডাক্ট ব্যবহার করতে হবে, খুব বেশি প্রোডাক্ট আমি একদমই ব্যবহার করিনি, দেখতেই পেয়েছো জাস্ট কয়টুকু প্রোডাক্ট আমি ব্যবহার করেছি। এইটুকু প্রোডাক্ট নিয়ে আমি পুরো ফেসটাকে ব্লেন্ড করে নিয়েছি, আর ব্লেন্ডিং প্রপার ব্লেন্ডিং করতে হবে। আর ব্লেন্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, ব্লেন্ড যত ভালো ব্লেন্ড করবে তত বেশি মেকআপ লং লাস্টিং হবে অ্যান্ড মেকআপ গ্লোয়িং হবে আর তত সফট লাগবে দেখতে, আশা করি এটা সবাই জানো এখন কম বেশি। তো আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর বিউটি ব্লেন্ডার ব্যবহার করছিলাম, বিউটিলেসিয়াস বিউটি ব্লেন্ডার। এরপর আমি এখানে কন্ট্রোল করে নিচ্ছি, কন্ট্রোল করার জন্য ব্যবহার করছি অ্যাফ্লেজা কন্ট্রোল প্যালেট, যে প্যালেটটা আমার খুবই পছন্দের প্যালেট, তোমরা আমাকে সব ভিডিওতেই ব্যবহার করতে দেখো। তারপর আমি এখানে হাইলাইট করে নিচ্ছি, আজকে হাইলাইট করেছি আমি ফাউন্ডেশন দিয়ে, যে ফাউন্ডেশনটা দিয়ে বেস করেছিলাম সেম ফাউন্ডেশন দিয়ে হাইলাইট করে নিচ্ছি। অ্যান্ড নোজ কন্ট্রোলটাও করে নিচ্ছি সেম প্যালেট দিয়ে, অ্যাফ্লেজা প্যালেট দিয়ে। এই প্যালেটটা আমি বারবারই বলে থাকি, এখনও বলছি, এটা বিগিনার্সদের জন্য ভীষণ ভালো। তারপর আমি এখানে রিকোডে ব্লাশ ব্যবহার করে নিচ্ছি, এই ব্লাশটা আমার ভীষণ ভালো লাগে অ্যান্ড খুব ন্যাচারাল একটা ব্লাশি ব্লাশি লুক দেয়, যেটা আমার সব থেকে পছন্দের অ্যান্ড আমি নিজেও এটা সব সময় ব্যবহার করি, তোমরা হয়তো আমাকে সব ভিডিওতেই দেখতে পাবে। আমার কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমি ছেড়ে অন্য প্রোডাক্টে যেতেই পারি না, প্রোডাক্ট তো প্রচুর আছে কিন্তু কিছু কিছু প্রোডাক্ট এতটাই ভালোবাসার, এতটাই ভালো লাগার প্রোডাক্ট, হয়তো এর থেকে অনেক দামি দামি প্রোডাক্ট আছে কিন্তু আমি ঘুরে ফিরে এইগুলোই ব্যবহার করি। তারপর আমি এখানে হাইলাইটার ব্যবহার করে নিচ্ছি, বেকা হাইলাইটার আর স্যাম্পেঞ্জ পফ হাইলাইটার। এই হাইলাইট অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে আমি কোন হাইলাইটার ব্যবহার করি, তো বলে রাখি আমি কিন্তু একটা হাইলাইটার ব্যবহার করি না, স্কিন কালারের উপর ডিপেন্ড করে হাইলাইটার ব্যবহার করি, কেন কি একই হাইলাইটার তো সব ধরনের স্কিনে যায় না, তো মিডিয়াম স্কিন, ডার্ক স্কিন, ফেয়ার স্কিন অ্যান্ড ব্র্যান্ড, ক্লায়েন্ট কোন ব্র্যান্ড নিচ্ছে তার উপর ডিপেন্ড করে আমি হাইলাইটার ব্যবহার করি। তো হাইলাইটার অনেক হাইলাইটারে আছে, অনেক ভালো ভালো হাইলাইটার, অনেক ভিডিওতে আমি বলেও দিয়েছি। তারপর আমি এখানে পাউডার ব্যবহার করে নিচ্ছি, আর সিএমএ পাউডার। আর সিএমএ পাউডার মোটামুটি তোমরা সব স্কিনেই ব্যবহার করতে পারবে, বাট অনেকে কোয়ারিজ থাকে এটা তো হোয়াইট কালার, তো আমরা কি ডার্কি স্কিন টোনে ব্যবহার করতে পারবো? হ্যাঁ, সবাইকেই ব্যবহার করতে পারবে, কেন কি এই পাউডারটা কোনো কালার দেয় না। তারপর আমি এখানে ব্রনজিং করে নিচ্ছি ম্যাকের কম্প্যাক্ট দিয়ে, তো তোমাদের কাছে যদি যে কোনো ডার্ক কালারের কম্প্যাক্ট থাকে
অবশ্যই পিগমেন্টেড কম্প্যাক্টটা হতে হবে। তো সেই রকম ডার্ক কালারের কন্টুর দিয়ে তোমরা কন্টুর করে নিতে পারো, পাউডার কন্টুর। তো এখানে দেখতেই পাচ্ছ যে ক্লায়েন্ট আমার সাথে কত বকবক করছে, আমার সাথে প্রত্যেকটা ক্লায়েন্টের এইরকমই সম্পর্ক হয়ে যায়। আর এর সাথে বলে রাখি, আমার অলরেডি ব্রাইডাল বুকিংস চলছে, আমার স্টুডিও বুকিংস চলছে, আর স্টুডিও বুকিংসের ওপর একটা স্পেশাল ডিসকাউন্ট আছে। তো তোমরা স্টুডিও বুকিংস নিতে চাইলে আমাদের অফিসিয়াল নাম্বার 9830518284 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমাদের ডেট দিয়ে। আর যারা লোকেশন বুকিং নিতে চাইছো তারাও আমাদেরকে এই সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। কিন্তু হ্যাঁ, স্টুডিও বুকিংস যদি আগে হয়ে যায় তো লোকেশন বুকিংস নেওয়া পসিবল নয়। কিন্তু সেই ডেটে যদি আমাদের লোকেশন বুকিংস থাকে বা আমরা যদি ফ্রি থাকি তাহলে অবশ্যই লোকেশন বুকিং নিতে পারবো। এমন নয় যে আমি স্টুডিও ছাড়া বাইরে যাই না বা বাইরে ছাড়া স্টুডিওতে নেই না, আমার সমস্ত জায়গাতে কাজ হয়ে থাকে। স্টুডিওতেও ব্রাইট করে থাকি, লোকেশনেও করে থাকি, অবশ্যই বেশি ব্রাইট স্টুডিওতেই হয়। আর আমার স্টুডিও লোকেশন হচ্ছে শেওড়াফুলি। তো তোমরা যারা আমার স্টুডিওতে বুকিংস করবে তাদের আসতে হবে শেওড়াফুলি, একদম স্টেশনের পাশে আর জিটি রোডের ওপরে। তারপর এখানে আমি আইব্রোজটা করে নিচ্ছি, আর আইব্রোজের জন্য ব্যবহার করেছিলাম পিএসি আইব্রো প্রমেন। তো আইব্রোটাকে ভালোভাবে করে নেওয়ার পর তারপর আমি কনসিলিং করে নিয়েছিলাম, আইব্রো ড্র করে নিয়েছিলাম, আর কনসিলার দিয়ে ভালো করে শেপটা দিয়ে নিয়েছিলাম। আর যে আই বেসটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে পিলুইস আই বেস। আর আইব্রোটাকে আমি ড্র করে নেওয়ার পর তারপর আই বেস করছি। অলওয়েজ আমি বেস মেকআপ করার পর আইব্রো ড্র করি। যাদের প্রবলেম হয় যে বেস মেকআপ করার পর আইব্রো ড্র করতে, তারা আগে ড্র করে নেবে, আইব্রোজ বেস মেকআপের আগে করে নেবে, তারপর তোমরা বেস মেকআপ করবে। যার যেটা সুবিধা মনে হবে সে সেটা করবে, বাট আমি আইব্রোজ সবসময় আমি পরে করি, আমার সুবিধা হয় ওটাতেই। তোমাদের কাছে যে কোনো আই বেস, যে কোনো কনসিলার দিয়ে তোমরা আই বেস করতে পারো, বা যদি তোমরা আলাদা করে আই বেস কিনতে চাও সেটাও কিনতে পারো। আই বেস আর কনসিলারের মধ্যে তফাত তো অবশ্যই আছে, কী তফাত আছে আমি না হয় নেক্সট ভিডিওতে একদিন তোমাদের ডিটেলসে বলবো, তোমরা জানিও। যদি তোমরা শুনতে চাও, তোমরা জানতে চাও, অবশ্যই বলবো। এরকম অনেক ছোট ছোট টেকনিক্স তোমরা যদি শিখতে চাও তো আমাদের বেসিক টু অ্যাডভান্স মাস্টার ক্লাস জয়েন করতে পারো, যেটা স্টার্ট হচ্ছে 20 আগস্ট এবং 15 সেপ্টেম্বর, যেখানে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের অবধি নলেজ দিয়ে থাকি এবং হ্যান্ডস অন প্র্যাকটিস করিয়ে থাকি। আর এটুকু গ্যারেন্টি দিয়ে থাকি যে 14 দিনের ক্লাস থাকে, 14 দিনে তোমরা একটা প্রপার মেকআপ আর্টিস্ট হয়ে বেরোবে এবং তোমরা নিজে কিছু করতে পারবে। তো কি নিজেরা বসে না থেকে বা নিজেরা টাইম নষ্ট না করে নিজেকে একটা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হিসেবে গড়ে তোলো, দেরি না করে তাড়াতাড়ি আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা তোমাদের নামটা রেজিস্টার করতে পারো। তো দেখে নিয়েছো আমার আজকে ব্রাইডের আই মেকআপটা, খুবই সিম্পল সার্টেল আই মেকআপ করেছি। সবসময় আমি রিয়েল ব্রাইডদের চেষ্টা করি একদম সিম্পল সার্টেল আই মেকআপ করার। তো আই মেকআপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এরপর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো, কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাইছো, সেগুলো কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু তোমাদের সমস্ত কমেন্টস পড়ি আর তোমাদের সমস্ত কমেন্টস পড়ে সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আই হোপ তোমাদের আজকের বেস মেকআপ, আজকের লুকটা তোমাদের ভালো লেগেছে আর তোমাদের ভিডিওটা হেল্পফুল হয়েছে। যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে অ্যান্ড আমার লুকগুলো যদি ভালো লাগে, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো যাতে সবাই দেখতে পায়। আর তোমাদের মধ্যে যদি কেউ ব্রাইডাল বুকিংস নিতে চাও আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। আর তারপর দেখো বেসটা এখন কতটা ফ্ললেস। আর আমি এখানে আজকে লিপ ড্র করে নিচ্ছি সফরের লিপ প্যালেট থেকে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো, দিদি তুমি কোন লিপসে করিয়েছো বা তুমি কোন লিপ প্যালেটটি ইউজ করো। আমি সমস্ত ধরনের লিপ প্যালেট ইউজ করি, তো তোমাদেরকে প্রেফার করব। সফরের লিপ প্যালেটটা ভীষণ ভালো এবং নতুন বার করেছে, যারা কম প্রাইসের মধ্যে চাও সিলসের লিপ প্যালেটটা ভীষণ ভালো। এই দুটো লিপ প্যালেট তোমরা ক্যারি করতেই পারো। আর এর সাথে বলে রাখি, যারা লিপ শেডের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করো তাদেরকে আমি লিপ শেডের ব্যাপারে কোনো রিপ্লাই করতে পারি না, কেন কি অলওয়েজ আমি লিপ কালার আমি নিজে ক্রিয়েট করি, দুটো তিনটে কালারকে মিক্স করে আমি লিপ কালার ক্রিয়েট করি, যার জন্য আমি কোনো লিপ শেড কী শেড ইউজ করেছি সেটটা বলা আমার পক্ষে পসিবল হয়ে ওঠে না। তো তোমরা হয়তো অনেকেই ভুল ভাবতে পারো, প্লিজ ভুল ভেবো না। আমি যতটা পারি আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ফুল ডিটেলসে শেয়ার করার চেষ্টা করি যাতে তোমাদের অনেক হেল্প হয়। আশা করি অনেকেই হেল্প হচ্ছে, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো, অনেকেই আমাকে বলো যে ম্যাম আপনার ভিডিও দেখে আমরা অনেক কিছু শিখতে পারি। আর এই যে তোমাদের এই কমেন্টগুলো আমার কাছে অনেক 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 বড় পাওয়া, যার জন্য বারবার এরকম
এরকম ভিডিও দিতে আমার ইচ্ছা করে। আর তোমাদের এই কমেন্টগুলো, ভালো ভালো কমেন্টগুলো পড়ে মনে হয় না আরও তোমাদের কাছে নতুন কিছু শেয়ার করি। তো অনেক কথা বলে ফেললাম, এই ছিল আজকের ফাইনাল লুক। আর লুকটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবে। তোমরা ভিডিও দেখো কিন্তু কমেন্ট করতে ভুলে যাও, কমেন্ট করতে ভুলে যেও না, তোমাদের কমপ্লিমেন্ট অবশ্যই আমাকে দিয়ে যাবে। আর আমি জানি এই হেয়ার স্টাইলটা তোমরা অনেকেই দেখার জন্য বলবে, বাট তার আগে আমি বলে রাখি এই হেয়ার স্টাইলের ভিডিওটা আমি করতে পারিনি, কেন কি এই বুকিংসটা ছিল লোকেশন বুকিংস, আর হেয়ার স্টাইল ভিডিওটা করার মতো কোনো পজিশন ছিল না। এর আগেও তোমরা অনেকেই কমেন্টস করেছিলে এই হেয়ারের ভিডিওটা দেওয়ার জন্য, অবশ্যই চেষ্টা করব, আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব এই হেয়ার স্টাইলের ভিডিওটা আনার জন্য। কি বলতো, হেয়ার স্টাইলের ভিডিওটা করতে অনেকটা টাইম লাগে, আর ঘুরে ঘুরে করতে হয়, একটা প্লেসে দরকার হয়, যার জন্য আর করা হয়ে ওঠে না। তো তোমাদের কথা মাথায় রেখে অবশ্যই আমি হেয়ার স্টাইলের ভিডিও আনবো, অনেক নতুন নতুন ভিডিও আনবো। তো তোমাদেরকে শুধুমাত্র আমার পাশে চাই, আর তোমাদের সাপোর্ট থাকলে, তোমাদের ভালোবাসা থাকলে, আর তোমরা এইভাবে আমাকে ভালোবাসতে থাকলে আমি অনেক কিছুই তোমাদের সামনে প্রেজেন্ট করব। ভালো থেকো, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগ।